ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চিকেন চাপ। চিকেন চাপ বানাতে চারটে পেঁয়াজ, পেঁয়াজ কোঁচা, কিছুটা আদা আর আট ন কোয়া রসুন, চারটে কাঁচা লঙ্কা, আর একটা বাটিতে ভিজিয়ে নেব চাল মোগড়া, একটু পোস্ত, চার চামচ পোস্ত আর আট ন কোয়া কাজু বাদাম। আর আমি এর জন্য একটা আলাদা মশলা বানিয়ে নিচ্ছি, এই মশলাটা আপনারা বিরিয়ানিতেও দিতে পারেন। এইখানে আছে এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জৈত্রী, সাজিরে, সামরিচ, এইসব একসাথে একটা শুকনো খোলায় ভেজে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। এটা চিকেন চাপেও দিতে পারেন, আপনারা বিরিয়ানিতেও দিতে পারেন, খুব ভালো লাগবে। আমি হাফ কিলো চিকেন নিয়ে নিয়েছি, তাতে আদা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব দিয়ে দিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আর এরপরে টক দই আর চালমোগড়া, কাজু বাদাম সব পেস্ট করে নিয়েছিলাম, যেটা ভেজানো ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু রেড চিলি পাউডার আর একটু নুন দিয়ে ভালো করে একটাকে মিক্সড করে অন্তত তিন চার ঘন্টা রেখে দিতে হবে। তিন চার ঘন্টা রেখে দিলে তাহলে খুব ভালো হবে। একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি, দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। তিন চার ঘন্টা রেখে দেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এখানে আছে তিনটে এলাচ, একটু দারচিনি আর একটু লবঙ্গ আর একটা জৈত্রী দিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে গরম হলে ওই মাখানো যে মিক্সড করা ছিল চিকেনটা, সেই চিকেনটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলে নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম আছে আর এর মধ্যে একটু ছাতু দিয়েছিলাম, সেটা আমি ভুলে গেছি, এর মধ্যে মিক্সড করার সময় একটু ছাতু দিয়েছিলাম, দু তিন চামচ ছাতু দিয়েছিলাম। এটাকে ভালো করে নাড়তে হবে, এর মধ্যে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যে যেরকম ঝাল খেতে পারবে, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। একটু দিয়ে নেব কেওড়া জল আর একটু গোলাপ জল, দু ছিপি কেওড়া জল, দু ছিপি গোলাপ জল। ভালো করে নাড়ার পর বাটিতে যে মশলা ছিল সেই বাকি মশলাটা, সেই জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, নিয়ে আবারও নাড়তে হবে। এটাকে একটু ঢাকা দিয়ে করতে হবে, বেশিক্ষণ সময় লাগবে না এটা করতে। একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম, অন্তত 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলে এটাতে জল বেরোবে, ওই জলেতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে।
ঢাকাটা খুলে দিলাম, তলায় লেগে যাচ্ছে যেহেতু কাজু বাদাম আছে, ছাতু আছে, ওই জন্য একটু নাড়তে হবে, আস্তে আস্তে নাড়বেন মাংসগুলো যাতে ভেঙে না যায়। আবারও 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দেওয়ার পর 5 মিনিট হয়ে গেলে খুলে দেবো। রেডি আমার চিকেন চাপ, তলায় একটু লেগে লেগে যাচ্ছে যেহেতু ছাতু আছে, কাজু বাদাম আছে, এই জন্য একটু লেগে যাচ্ছে। রেডি, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু সাবস্ক্রাইব, একটু লাইক, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।